হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এমন একটি ওয়েবসাইট সম্পর্কে বলবো যেটি আপনার ভয়েসকে টেক্সটকে রূপান্তরিত করবে, যেমন ইংলিশ কোনো ভয়েসকে টেক্সটে রূপান্তরিত করবে। আমরা বিভিন্ন সময় ইউটিউবে বা বিভিন্ন ওয়েবসাইটে অনেক ধরনের ভিডিও বা ভয়েস শুনতে পাই, যেটা অনেক সময় আমরা সাবটাইটেল থাকে না বা সেটা অনেক সময় আমরা বুঝতে পারি না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ফুটেজ আছে যেগুলো আমাদের বিভিন্ন সময় আমাদের ডকুমেন্টারি তৈরিতে কাজে লাগতে পারে। তো সেখানে কী ধরনের ভয়েস বা ভয়েসে কী বলা হয়েছে সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। সব থেকে বড়ো কথা যে আমাদের সেটা সাবটাইটেল বানানোর জন্য অনেক সময় প্রয়োজন হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কীভাবে এটা করতে পারি আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। ধরুন এই ভিডিওটাতে কোনো সাবটাইটেল নেই, তো আমরা এই ভিডিওর সাবটাইটেলটা কীভাবে পেতে পারি? তো আমরা ভিডিওটা ফার্স্টে ডাউনলোড করতে পারি, একদম মিনিমাম কোয়ালিটি তে আমরা এটা ডাউনলোড করতে পারি। তো ডাউনলোড করার পর আমাদেরকে যেতে হবে, যেটা সেটা হচ্ছে যে আপনার এই ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাকে অপেক্ষা করুন একটু। এই ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য আপনাকে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করলে আপনি তিনভাবে এতে সাইন আপ করতে পারেন, গুগল দিয়ে করতে পারেন, মাইক্রোসফট দিয়ে করতে পারেন, অ্যাপেল দিয়ে করতে পারেন, অথবা আপনি আপনার ইমেল অ্যাড্রেসের মাধ্যমেও করতে পারেন। তো আমার যেহেতু গুগল অ্যাকাউন্ট রয়েছে, আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে করবো, এটাই সব থেকে সহজ উপায়। তো গুগল অ্যাকাউন্টে সাইন আপ করার জন্য, তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার সাইন ইন করা দুইটি ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে। আমি সেকেন্ড ইমেল অ্যাড্রেসটা চয়েস করছি এবং অ্যালাউ দেওয়ার পরে আপনারা দেখবেন যে এটা কিছুক্ষণের মধ্যে আমার তাদের প্যানেলে নিয়ে যাবে। এখানে দেখাচ্ছে গুগল কানেক্টেড, ওকে নেক্সট। এখানে আপনি স্কিপ দিতে পারেন, তারপর এদের মেইন প্যানেলটা চলে আসছে। এখানে আপনি আপনার ভয়েস রেকর্ডের মাধ্যমে টেক্সটে রূপান্তরিত করতে পারেন, অথবা আপনি ইম্পোর্ট করতে পারেন। আমি ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য আমি ব্রাউজ ফাইলে গেলাম, এখান থেকে আমি যেখানে থেকে ডাউনলোড করেছি যে ভিডিওটা সেটা এবার আমি এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য ওপেন ফোল্ডার, আমি মোস্ট অ্যামাজিং আনএক্সপেক্টেড মিলিটারি এটা আমি ইম্পোর্ট করেছি। হ্যাঁ, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে এখানে বেসিক প্ল্যানে আপনি মাত্র তিনটা ইম্পোর্ট করতে পারবেন। তো আমি একটা অলরেডি ইউজ করতেছি, একটু ওয়েট করতে হবে। এটা 21 মেগাবাইটের একটা ফাইল, সো একটু আপলোড হতে দেরি হতে পারে। আমি আমার ওয়াইফাই লাইন চেঞ্জ করছি যাতে একটু দ্রুত আপলোড করা সম্ভব হয়। এবার অনেকটা দ্রুত আপলোড হচ্ছে। আচ্ছা, দেখতে পাচ্ছি আমাদের এটা আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পর আমাদের এখানে ডানে ক্লিক করতে হবে। ডানে ক্লিক করার পরে এটা কনভারসেশন প্রসেসিং, এটা অল্প সময় লাগতে পারে। আমি এখানে নোটিফাই নিতে ক্লিক করে অপেক্ষা করবো কনভারসেশনটা হওয়ার পর। লাইটার আমরা এটা দেখতে পাচ্ছি, এটা প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হতে অল্প কিছু সময় লাগতে পারে, সেই পর্যন্ত অপেক্ষা করুন। সো লেটস সি, আফটার সাম টাইমস আমরা দেখতে পাচ্ছি যে এটার যে ভয়েস ছিল সেগুলো এখানে টেক্সটে রূপান্তরিত করে আমাদের এখানে দেখাচ্ছে। সো আমরা এখন এটাকে চাইলে শুনে দেখতে পারি কী বলেছে। এখানে মিউজিক আছে, ইউটিউবে কিছু নিষেধাজ্ঞার জন্য আমরা এটা এইভাবে শুনতে পারছি না, সরি। তো যাই হোক, এরপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে বেশ সুন্দর করে প্রত্যেকটা মিনিট বাই মিনিট তারা এক্সপ্লেন করে দিয়েছে কোথায় কোন ভয়েসটা ছিল। তো ঠিক আছে, যাই হোক, আমরা এটাকে আউটপুট করা যায় কীভাবে সেটা দেখবো এবার। আমরা এখানে দেখতে পাচ্ছি মুভ আছে, এক্সপোর্ট টেক্সট আছে, এক্সপোর্ট অডিও আছে। আমরা এক্সপোর্ট টেক্সটে যদি দিই তাহলে এখানে দেখা হচ্ছে টিএক্সটি ফাইলের মাধ্যমে তারা এক্সপোর্ট করবে, কন্টিনিউ।
কন্টিনিউ দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টেক্সট ফাইলে এটা ডাউনলোড হয়ে গেছে এবং সেখানে মিনিট বাই মিনিট এখানে দেখানো হচ্ছে। তো আমরা এইভাবে খুব সহজে ইউটিউব বা যে কোনো ভিডিওর ভয়েস ওভার যে টেক্সটটা থাকে সেটা আমরা বের করতে পারি। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে কোথাও কোনো ভুল হয়ে থাকে তো সেজন্য আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার কী ধরনের ভুল হয়েছে সেটা কীভাবে সংশোধন করা যায়। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং এই ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব আস এবং শেয়ার করবেন আমাদের ভিডিওগুলোকে। ধন্যবাদ সবাইকে।